গুঞ্জন ছিল শাকিব খানের নতুন সিনেমা তুফানে খলনায়ক চরিত্রে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। পুরো বিষয়টা নিয়েই নীরব ভূমিকায় ছিলেন এই অভিনেতা ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে জল্পনা কল্পনা জটিল হওয়ার আগেই মুখ খুলেছেন চঞ্চল, জানিয়েছেন তুফান সিনেমায় থাকছেন তিনি, দেখা যাবে একটি বিশেষ চরিত্রে। এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। রায়হান রাফি এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক, একই সঙ্গে শাকিব খানের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম, তাদের সাথে একসঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে, আর এত বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছুই হবে। চঞ্চলকে সিনেমায় যুক্ত করা প্রসঙ্গে পরিচালক রায়হান রাফির ভাষ্য, চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা, তুফানে শাকিব ভাইয়ের সাথে ওনাকে পাওয়াটা আমার জন্য আনন্দের। তুফান সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশ থেকে আলফা আই ও চরকি এবং ভারত থেকে SBF। এ বিষয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, চঞ্চল ভাইকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, তিনি আমাদের জন্য গর্ব। দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও তার কাজের সুখ্যাতি রয়েছে, তার সঙ্গে আমার বেশ কিছু কাজের অভিজ্ঞতা হয়েছে। তুফান সিনেমায় তার এই উপস্থিতি অন্যরকম মাত্রা যোগ করবে বলে আমি মনে করি। একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবে 90-এর দশকের চিত্র। সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প। এর আগে শাকিবের জন্মদিনে তুফানের একটি লুক পোস্টার প্রকাশ করা হয়, সেখানেও গ্যাংস্টার লুকে দেখা গেছে শাকিব খানকে। শাকিব ভক্তরা সেই পোস্টার লুফে নিয়েছেন। প্রিয়তমা রাজকুমারের পর শাকিব খান আরও একটি চমক নিয়ে হাজির হচ্ছেন, সেটাই অনুমান করা যাচ্ছে এখন থেকেই।